আইপিএল 2020 তো কাল থেকে শুরু, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, এবং সেই ম্যাচটি হবে 23শে সেপ্টেম্বর। তো 23শে সেপ্টেম্বর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট ম্যাচের আগেই কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের এবং কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য মোটেও একটি ভালো খবর আসলো না। তো সবই আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। তার আগে আমাদের চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হাউজ অ্যাট এমন একটি অ্যাপ যেখানে দুটি টিমের মধ্যেও তোমার 11 জনকে সিলেক্ট করে তোমার দল বানিয়ে ফেলতে হবে। তাছাড়া এখানে সবথেকে বড় সুবিধা, ইরফান পাঠান এবং সাঙ্গাকারা টিমকে যদি তোমার দল হারিয়ে ফেলে তাহলে কিন্তু 2 গুণ এক্সট্রা ক্যাশ পাবে। তাছাড়া প্রথম ডিপোজিটের টাকা এবং রেফারেল করলে তোমরা আরও ক্যাশ জিততে পারবে। তাছাড়া এখানে সবথেকে বড় ব্যাপার এই যে নিচে ডিসক্রিপশান থেকে তোমরা যদি এই লিঙ্ক থেকে ডাউনলোড করো তোমাদের কাছে স্পেশাল কিছু ছাড় দেওয়া হবে। এছাড়াও তাদের দল যদি জিতে যায় তাহলে কিন্তু তোমরা রিয়েল ক্যাশ সেই ব্যাংকের মাধ্যমে অবশ্যই ডিপোজিট করতে পারবে। তাছাড়াও প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাইয়ের বিরুদ্ধে তোমরা আইপিএল 2020 কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেখানে প্রথম ম্যাচ আবুধাবিতে এবং 23শে সেপ্টেম্বর খেলা হবে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরের সবথেকে খারাপ খবর এটাই যে আইপিএল 2020 জন্য কলকাতা নাইট রাইডার্স মোটা টাকায় 15.50 কোটি টাকা দিয়ে এই প্যাট কামিংসকে কিনেছিলেন, এবং আইপিএল ইতিহাসে সবথেকে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার বিদেশি যদি বলা হয় তাহলে প্যাট কামিংসের নামই চলে আসে। কিন্তু যেইভাবে কিনেছিলেন সেইভাবে কিন্তু প্যাট কামিংস আর নেই। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের জন্য আরও বড় খারাপ খবর হয়ে দাঁড়াতে পারে। তার কারণ নাম দেখেই কিনেছিলেন প্যাট কামিংস টেস্টের 1 নম্বর বলার, কিন্তু টি টোয়েন্টির তো না, এটাও কিন্তু ভাবা উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। যেখানে করোনা ভাইরাসের প্যান্ডামিকের পরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার যে সিরিজে সেখানে কিন্তু প্যাট কামিংসের ফর্ম খুবই খারাপ ছিল, যেখানে প্যাট কামিংস কিন্তু টোটাল 3টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র 2টি খেলেছিল। যেখানে প্যাট কামিংস প্রথম টি টোয়েন্টি ম্যাচে 3 ওভার বল করেছে, 24 রান দিয়েছে, 1টি উইকেট পেয়েছে। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 3 ওভার বল করেছে, 24 রান দিয়েছে, কিন্তু 1টা উইকেটও পায়নি। সো তার ফর্ম কিন্তু টি টোয়েন্টিতে এতটাও ভালো না কলকাতা নাইট রাইডার্স তাকে যতটা দাম দিয়ে কিনেছে। এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু তাকে লাভায়নি, যে তোমরা মনে করছো স্কোর হাই সবার মার খেয়েছে সেরকম না। অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের স্কোর কিন্তু 160, 158, 145 এরকম 3টে ম্যাচে স্কোর আছে, কিন্তু যদি সব প্লেয়ার মার খেত তাহলে মানা যেত। এবং ওডিআই স্কোর যদি দেখা যায় 275 রান করেছিলেন ইংল্যান্ড প্রথম ম্যাচে ওডিআইয়ে, সেখানে কিন্তু প্যাট কামিংস 74 রান দেন, 10 ওভার বল করে আর 1টা উইকেট। এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে কিন্তু 331 রান করেন ইংল্যান্ড, তাও 10 ওভারে 56 দেন, 1টা উইকেট, কিন্তু প্রথম দিকে ভালো বল করেছিলেন 3 ওভার মেডেন দিয়ে, কিন্তু অ্যাট দ্য এন্ড সে মার খেয়ে যায়। তৃতীয় ওডিআই ম্যাচেও ঠিক সেম কেস, 10 ওভারে 53 দেন, কিন্তু 1টা উইকেট পায়। তো আমার তো মনে হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু একটা বড় চিন্তা হবে তার, কারণ প্যাট কামিংসের ফর্ম নেই। কিন্তু তার পরিবর্তে 2টো বলার এখনও আছে, লকি ফার্গুসন, আলি খান। তো তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। প্রথম ম্যাচে কাকে নেওয়া উচিত? তো সবই আজ আমরা এই ভিডিও আলোচনা করলাম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।